ওয়েলকাম এভরিওয়ান, সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য খুশির খবর, ট্যাবের টাকা কবে দিবে বা ট্যাব সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদের জন্য। তোমরা অধীর আগ্রহে প্রশ্ন করে যাও, নানা রকম তোমাদের জিজ্ঞাসা থাকে যে ট্যাবের 10,000 টাকা কবে পাবো বা ট্যাবের টাকা কবে ঢুকবে ইত্যাদি যাবতীয় প্রশ্ন তোমরা করে যাও। আজ কিন্তু এর অফিসিয়াল উত্তর তোমাদেরকে জানাবো। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওগুলো পেতে বা পরবর্তী আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে যে বেল আইকনটা দেখতে পাচ্ছ সেই বেল আইকনটা প্রেস করে দাও। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা বড় খুশির খবর রয়েছে, বিশেষ করে তোমরা যারা হচ্ছে 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, অর্থাৎ এখন তোমরা যারা ক্লাস 12 এ পড়ছো, তোমাদের মনে কিন্তু এই প্রশ্নটা এখন ঘোরাফেরা করছে যে ট্যাবের টাকা কবে পাবো। তো তোমরা জানোই যে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের অনলাইন পঠন পাঠনের সুবিধার জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হবে, যেটা গত বছর 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে 10,000 টাকা করে দেওয়া হয়েছিল, সেটা তোমরাও এবছর পাবে। তোমরা যারা এবার ক্লাস 12 এ পড়ছো, অর্থাৎ 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো, তোমরাও কিন্তু ট্যাব কেনার জন্য 10,000 টাকা পাবে। তো তোমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন ঘোরাফেরা করছে যে ট্যাবের টাকা কি পাবো না। আমি রিসেন্টলি কমেন্টও দেখলাম প্রচুর, আমার চ্যানেলে প্রচুর কমেন্ট করেছো তোমরা যে কবে ট্যাবের টাকা ঢুকবে, আগস্ট মাস তো পার হয়ে যাচ্ছে। তো ফাইনালি এতদিন ধরে আমরা যে নানা রকম সোর্স থেকে যে আপডেট গুলো পেতাম সেটাই জানাতাম, আজ কিন্তু তোমাদের জন্য অফিসিয়াল আপডেট এসে গেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছে যে কবে তোমাদেরকে ট্যাব দেওয়া হবে বা ট্যাব কিনা 10,000 টাকা তোমরা কবে পাবে, সেটা কিন্তু আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে। তো মুখ্যমন্ত্রী বলেছে যে ট্যাব যেটা দেওয়া হয় বা স্মার্টফোন যেটা দেওয়া হয় বা ট্যাব কেনার জন্য যে 10,000 টাকা তোমাদেরকে দেওয়া হবে সেটা নভেম্বর মাসে ঢুকে যাবে, অর্থাৎ নভেম্বর মাসের মধ্যেই তোমরা ট্যাব কেনার জন্য 10,000 টাকা পেয়ে যাচ্ছ। এটা কিন্তু একদম অফিসিয়াল আপডেট যেটা মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে ঘোষণা করেছে। সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী ট্যাবের টাকা কবে ঢুকবে বা ট্যাব বা স্মার্টফোন কবে দেওয়া হবে সেই সম্পর্কে অফিসিয়াল ভাবে কি বলেছে, সরাসরি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবুজ সাথীতে 10 লক্ষ সাইকেল এবছরে দেওয়া হচ্ছে এবং ট্যাব দিয়ে দেবো ওই ফোন যেগুলো মোবাইল ফোন বা স্মার্টফোন যেগুলো সেটা আমরা নভেম্বরের মধ্যে আমরা দিয়ে দেবো। সুতরাং আমাদের যা সিদ্ধান্ত সামাজিক সংস্কারে, সমাজ সংস্কারে আমার মনে হয় পশ্চিমবঙ্গ একটা নজির গড়েছে। তো ট্যাব কেনার 10,000 টাকা কবে ঢুকবে সেই উত্তর কিন্তু তোমরা অফিসিয়ালি ভাবে পেয়ে গেলে। পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।